তো বুঝছ না কি করো তোমরা এই ওই ওই এখন 10:23 মোটামুটি আজকে অনেকগুলো কাজ একসাথে সম্পন্ন করলাম তবে বাইকের চাকায় হাওয়া দিতে পারি নাই আর আমার সঙ্গে এখন আছে আশিক ভাই তো আশিক ভাইয়ের বাসা হলো মিরপুর একে তো আশিক ভাইকে একটু ড্রপ করে দিব ড্রপ করে দেন আমি রূপনগরের দিকে ঢুকবো আর কি 10টা বাজে লকডাউন চলতেছে রাস্তা সম্পূর্ণ খালি আর ঢাকা শহরের এমন রূপ আসলে মানে আগে কখনো আসলে দেখি নাই এত ফাঁকা রাস্তা এবং এত সুন্দর নিরিবিলি তো এরকম নিরিবিলি রাস্তা আসলে অনেক ভাল লাগে আর এই যে আমাদের সেজন ভাই যাচ্ছে এই সাইকেলটা আজকে আমি চালাইছিলাম আর সেজন ভাই সাইকেল চালাচ্ছে অসাধারণ চিল ভাই চিল দারুণ লাগতেছে তো আমি খেয়াল করি নাই আশিক ভাই দেখে ফেলছে মিরপুরের এই রোডের লাইটিংগুলা খুব দারুণ করছে আর কি তো পুরো মিরপুরটাই আসলে চেঞ্জ হয়ে গেছে বলা যায় আর এটার মূল কারণই হচ্ছে এই রাস্তা প্লাস লাইটিং আশিক ভাই বেশ দারুণ লাগতেছে না মানে পুরো রাস্তা খালি তো আশিক ভাই অনেকদিন পরে আজকে আমাদের সঙ্গে দেখা করতে আসছে আর কি নর্মালি আসে না আর ওনার বিজনেসও এখন বন্ধ পেট্রোল পাম্পে তেল নেওয়া হচ্ছে আর কি আর সনি হলের সামনে চলে আসলাম রাস্তা পুরো অন্ধকার মানুষ নাই বলে পুরো রাজধানী এখন গ্রামের মতো হয়ে গেছে আর কি আর রাতের বেলা এই ট্রাকগুলা খুবই রিস্কি ওরা কোনো কিছু হলে তোয়াক্কা করে না আপনারা সুযোগ পেলে চাপা দিয়ে চলে যাবে তো এটা হলো চিড়িয়াখানা রোড আর আশিক ভাইরা এখানে নামাই দিব তো থ্যাংক ইউ আশিক ভাই আশিক ভাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে তো আশিক ভাইরে নামাই দিলাম চিড়িয়াখানা রাস্তা প্রচুর স্পিড থার্ড গিয়ারে 70 উঠাই দিলাম আর এখন ইঞ্জিন ব্রেক দিয়ে দিলাম হাতের বা পায়ের কোনো ব্রেক আসলে ব্যবহার করতেছি না ইদানিং প্রচুর পরিমাণে আসলে ইঞ্জিন ব্রেক ব্যবহার করতেছি ইঞ্জিন ব্রেক ব্যবহার করে বেশ ভালোই মানে মোটামুটি মজা পাচ্ছি বলা যায় আর এখন 10:30 বাজে মনে হচ্ছে যেন কত গভীর রাত কারণ রাস্তায় একটা মানুষ নাই লকডাউনের কারণে সবাই মোটামুটি একদমই বাসায় তো রাস্তা এই জন্য একবারেই খালি বাসায় যে আসলে আজকে অনেকগুলো কাজ আছে কারণ অনেকগুলো আসলে ভিডিও জমে গেছে আর কি আর ব্যস্ততার কারণে ব্লগগুলো আসলে আপলোড দেওয়া হচ্ছে না তো এই জন্য মোটামুটি অনেকগুলো ব্লগ আসলে জমে গেছে আর কি তো আজকে মোটামুটি চেষ্টা করব বাসায় যে রাতে ডিনার শেষ করে আর কিছু ব্লগ আপলোড করার তো ব্লগ আপলোড করাটা জরুরি কারণ প্রচুর কমেন্ট আসতেছে প্লাস ইনবক্স আসতেছে নতুন কোনো ভিডিও আসলে কেন দিচ্ছে না তো চেষ্টা করব আপলোড দেওয়ার কারণ একসাথে সব কাজ আসলে একসাথে হয় না একসাথে অফিস করা কাজ করা আবার ব্যাংক ফুল দমে 10টা থেকে 4টা পর্যন্ত ওপেন হয়ে গেছে সো এখন কোনো রেস্ট নাই তারপরও রোস্টার ডিউটি চলতেছে রোস্টার ডিউটি হওয়ার কারণে কিছুটা আসলে সময় পাই তারপরও মানে আসলে ফ্যামিলিকে সুযোগ দিতে হয় সময় দিতে হয় তো এই জন্য রেগুলার বেসিসে আসলে ব্লগ আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না ওহ জোস শালবাড়ির মোড়ে চলে গেলাম আর এখন রূপনগরে ঢুকতেছি আর রূপনগরে ঢুকলেই সবসময় বলি অন্যরকম একটা শান্তি লাগে কারণ ঠান্ডা একটা বাতাস যেটা অন্য কোনো জায়গায় আসলে ওইভাবে পাওয়া যায় না শুধু রূপনগরে পাওয়া যায়
আর এর মূল কারণই হলো চিড়িয়াখানা প্লাস বোটানিক্যাল গার্ডেন, এই দুটার কারণে আসলে ঠান্ডা বাতাসটা পাওয়া যায়। একটা কফি খেতে মন চাচ্ছে বাট কোনো অপশন নেই, ভাবতেছি একটা কফি কিনে নিয়ে যাব বাসায়, যে মাকে বলবো যে একটা কফি বানায় দিতে। কিছু বাজার করার দরকার ছিল বাট আজকে আসলে ওইভাবে বাজার করতে পারি নাই, মা বাসায় গেলেই বকাবকি করবে, কিচ্ছু করার নাই, সব দোকানপাট বন্ধ। আর বের হয়েছি সেই বিকালের দিকে, বিকাল বা সন্ধ্যার দিকে বের হওয়ার কারণে আসলে কোনো কিছুই আসলে ওইভাবে কিনতে পারি নাই। তারপর টুকিটাকি কাজ আসলে সম্পূর্ণ করলাম। তো আসলে লকডাউনের এই ডেলি লাইফ ব্লগ আসলে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ইচ্ছা আছে এখন থেকে রেগুলার বেসিস লকডাউনের ডে বেসিস ব্লগগুলো আপলোড করব। আর মানে কমেন্টে যদি জানান যে কেমন লাগতেছে ভিডিও তাহলে চেষ্টা করব ব্লগগুলো আপলোড করার, আর প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর পারলে একটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার বা একটা লাইক আমার নতুন ভিডিও তৈরি করার এক একটা ইনস্পিরেশন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর লাইক এবং এই ভিডিও আগে আসলে ইউটিউবে আপলোড হবে, ইউটিউব থেকে ফেসবুকে আপলোড হবে। তো যারা আগে ভিডিও দেখতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আগে আগে ভিডিও পাবেন, আর ইউটিউবে আসার একদিন পরেই ফেসবুকে চলে আসবে। সো যে কোনো এক জায়গা থেকে দেখতে পারেন বাট আগে দেখতে চাইলে সাজেস্ট করব আগে ইউটিউবে দেখার জন্য। তো আমি সবসময় বাইকে যেটা করি আমি ডবল স্ট্যান্ড করে দেই, কারণ ডবল স্ট্যান্ড করে দিলে বাইকের সাইড স্ট্যান্ডের ওপর একদমই চাপ পড়ে না আর বাইক মোটামুটি ভালো থাকে, ইঞ্জিন অয়েলটাও মোটামুটি মানে একদিকে চাপ প্রেশার ক্রিয়েট করে না, সোজাভাবে থাকে, বাইকটা ওয়াশ করতে হবে। ওকে চিল, স্টার্টটা বন্ধ।